উদ্যোক্তাদের উদ্বুদ্ধ করতে ইয়ুথ বাংলা কালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে অ্যাওয়ার্ড প্রদান মেলা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে গুলশান শুটিং ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক সীমা হামিদ সহ ফাউন্ডেশনের সকল সদস্য ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। এই যে ক্ষুদ্র উদ্যোক্তা বিভিন্নভাবে অনলাইনে তারা চেষ্টা করছে, গত এই প্যান্ডেমিক কোভিডের সময় ক্ষুদ্রভাবে তাদের ব্যবসার প্রসার করার জন্য তাদেরকে নিয়ে এই যে একটা আয়োজন, আমি মনে করি ইয়ুথ বাংলার কালচারাল ফাউন্ডেশনের একটা সর্বোপরি সবচেয়ে ভালো একটা উদ্যোগ। তারুণ্যের যে স্পৃহা, তারুণ্যের যে চেতনা তাদের মধ্যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে, ডিজিটাল বাংলাদেশে যে তাদের যে স্পৃহা কাজ করা, কি সুন্দর সুন্দর তারা কাজ করে আমি দেখিনি, মুগ্ধ হয়ে দেখি, মুগ্ধ তাদের করে দেখি, মুগ্ধ তাদের কাজ করে দেখি, কি অসাধারণ কাজ তারা তৈরি করে।